ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. যে কেউ যদি কারো মনে কষ্ট দেয় আর সে যদি কষ্টের সেই কথাগুলো নামাজে মনে করে কাঁদে, তাহলে তার পরিণতি কী হবে? সেই ব্যক্তির কি কোনো বিপদ হতে পারে? তার বিপদ হোক এমনটা সে চায় না। জাযাকাল্লাহ খায়ের। তাহলে এটা হয়তো আপনি হয়তো নিজেই এরকম যদি কেউ কষ্ট পায় হয়তো আসতে পারে কান্না, তো এটা আপনি কী করবেন? সাথে সাথে এই যে কান্না আসলো মনে করবে এটা শয়তান, কারণ সালাতের সময় অন্য কোনো কথা মনে আসা এটা শয়তানের কুমন্ত্রণা, এটা শয়তানের কুমন্ত্রণা। তো বলবেন আউজ বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, আপনি আল্লাহর দিকে রুজু করবেন, যেহেতু আপনি চান না, আপনি বলছেন আপনি তাকে তার বিপদ আসুক বা তার ক্ষতি হোক এটা আপনি চান না, তো তাই বুঝে গেল এটা শয়তানের থেকে এসছে, ওয়াসওয়াসা। তো এরকম পর্যায়ে আসতে পারে, তো আপনি কী করবেন? আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, যেভাবে হাদিস এসছে তিনবার পড়বেন আউযু বিল্লাহ, আর বাম দিকে থুতু ফেলবেন। এটা শয়তানের কুমন্ত্রণা, এটা ভালো না। যেহেতু আপনার বলছেন আমার মন চায় না তাকে বদদুয়া দিতে, কিন্তু যদি আপনার মন চায়, কারণ কখনো কখনো আছে আপনি যেমন জুলমের শিকার হয়েছেন, জুলমের শিকার, তখন সালাত পড়ছেন হঠাৎ করে এটা স্মরণ হয়ে গেছে, তো আপনি মজলুম। এবারে যদি আপনি চান মজলুম হিসেবে আপনি বদদুয়া দিতে পারেন, কোনো কোনো সাহাবি মজলুম জুলমের সম্মুখীন হয়ে বদদুয়া দিয়েছেন। আল্লাহ আকবার। যেমন এটা তো সহিহ বুখারীর হাদিস, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বদদুয়া দিয়েছেন, সাঈদ বিন জেদ রাদিয়াল্লাহু আনহু, এই দুইজনই আশার মুবাশশারা, দুইজন সাহাবি যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সাঈদ বিন জেদ আর সাদ বিন আবি ওয়াক্কাস, উভয় দুজন থেকে প্রমাণ আছে বদদুয়া দিয়েছেন। তো অবস্থার পরিপ্রেক্ষিতে মজলুম হলে বদদুয়া দিতে পারে। আপনার যে ব্যাপারটা, হয়তো আপনি, আমি আমি বললাম আর কি, হয়তো আপনি, কারণ আপনি আপনার মনের কথা জানবেন, তো আপনি চান না ওকে বদদুয়া, কিন্তু আসে যেহেতু আপনি কষ্ট পেয়েছেন, তো এটা শয়তানি কুমন্ত্রণা। শয়তান দেখবেন বা আমরা নিজেরাই, আমার পরীক্ষা, আপনিও পরীক্ষা করে দেখেন, অনেক কথা আছে আমাদের সালাতের বাইরে স্মরণই হয় না, সালাত যখন শুরু করলাম ওইটা চলে আসে, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আলি আল আজিম। এরকম পরিস্থিতিতে আউযুবিল্লাহ পড়বেন আর আল্লাহর দিকে মন লাগাবেন। ইবাদত যখন আমরা করি কিরকম করব, আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহ ফা ইন লাম তাকুন তারাহ ফা ইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত এমন ব্যয় করবে যেমন তুমি আল্লাহকে দেখছো, আর তুমি যদিও আল্লাহকে না দেও এইরকম পরিস্থিতি যদি না করতে পারো, এরকম খেয়াল ধারণা, তাহলে আল্লাহ তো তোমাকে দেখছেন, উভয়টা মিলে একটাই। আমরা তো সচক্ষে আল্লাহকে দেখব না, কেউ পৃথিবীতে দেখবে না, সকল মুসলমান আল্লাহকে কাল কেয়ামতের দিন দেখবেন ইনশাআল্লাহ, জান্নাতে দেখবেন বিইজনিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে আল্লাহকে দেখার তৌফিক দান করুন, কেয়ামতের দিন যেন তাকে তার দর্শন লাভ করে সেই তৌফিক দিন। তো আমরা ইবাদত যখন করব ওই হিসাবে কায় মনোবাক্যে মন তন সব মিলে ইবাদত, অন্য কিছু এসে গেলেই শয়তানের কুমন্ত্রণা। অতএব আপনার যে কথা, যদি এরকম হয় তাহলে এটা এরকম পরিস্থিতি বদদুয়া টুদুয়া লাগবে না, যেহেতু আপনি চান না ওর অকল্যাণ করতে ইনশাআল্লাহ। আর আল্লাহ আপনি তো এতটুকু, আপনি এতটুকু দয়াবান আলহামদুলিল্লাহ তার প্রতি, বা যার পক্ষ থেকে প্রশ্ন করেছেন তার প্রতি, যেই হোক, যে আপনি চান না তার অকল্যাণ করতে, মাশা আল্লাহ, তাহলে আল্লাহ তো আরহামুর রাহমিন, আল্লাহ আরহামুর রাহমিন,
আল্লাহ কত বড় দয়াশীল, কত বড় দয়াবান। আল্লাহ কি তার বান্দার ক্ষতি করতে চান? কখনো চান না, আল্লাহ কখনো ক্ষতি করতে চান না। আমরা দেখেন অনেক সময় আমরা উল্টাপাল্টা অনেক কিছু বলে দিই, বদুয়া, আল্লাহ বদুয়া কবুল করে না। যদি কবুল করতেন চলতে পারতাম না আমরা। এটা আল্লাহ জানে, আল্লাহ রহমুর রহমিন, আল্লাহ রহম করেন, সব কথা কবুল হয় না, এটা আল্লাহ নিজ পক্ষ থেকে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ রহমুর রহমিন, এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। অগ্রসর হতে থাকুন হকের পথে, কায় মনোবাক্যে সলাৎ পড়ুন, এলমে শরীয়ত অর্জন করতে থাকুন, আর আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করুন। আল্লাহ আপনাকে তৌফিক দিন, আমাকেও আমাদের সকলকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।